কুরআন মেয়ে শিশু হত্যা করাকে নিষিদ্ধ করেছে অথবা মেয়ে ভ্রূণ। পবিত্র কোরআনের সূরা তাকবীরের 8-9 আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হয় সে জিজ্ঞেস করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। কোরআন মেয়ে শিশু বা মেয়ে ভ্রূণ হত্যা করাকে নিষিদ্ধ করেছে। কোরআন শুধু মেয়ে শিশু হত্যা করাকে নিষিদ্ধ করেনি, কোরআন সব ধরনের শিশু হত্যাকে নিষিদ্ধ করেছে, হোক সেটা ছেলে অথবা মেয়ে। পবিত্র কোরআনে সূরা আনামের 151 আয়াতে উল্লেখ করা হয়েছে যে দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ তাআলা তোমাদের আর তোমাদের সন্তানদের রিজিক দেন। এরপর পবিত্র কোরআনে সূরা ইসরার 31 আয়াতে উল্লেখ করা হয়েছে, দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের এবং তোমাদের রিজিক দেন। শিশু হত্যা করা একটা গুরুতর পাপ। একবার বিবিসিতে একটা অনুষ্ঠান হয়েছিল, নাম ছিল অ্যাসাইনমেন্ট, টাইটেল ছিল লেট হার ডাই। অনুষ্ঠানটা করেছিলেন এক ব্রিটিশ সাংবাদিক, একজন ব্রিটিশ সাংবাদিক এমিলি বেকানান। তিনি ইংল্যান্ড থেকে এসে ইন্ডিয়াতে একটা জরিপ করেছিলেন। তিনি বলেছিলেন যে প্রত্যেক দিন ইন্ডিয়াতে 3000-এরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানা যায় যে সন্তানটা মেয়ে হবে। এই নাম্বারটাকে যদি 365 দিয়ে গুণ করেন, এক বছরে যতগুলো দিন থাকে, তাহলে দেখতে পাবেন যে প্রতি বছর শুধু ইন্ডিয়াতে এই 10 লক্ষেরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানা যায় যে সন্তানটা মেয়ে হবে। তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে 10টা জীবিত মেয়ে সন্তানের মধ্যে তামিলনাড়ু সরকারি হাসপাতালেই 4 জনকে মেরে ফেলা হচ্ছে। এছাড়াও দেখবেন বড় বড় বিলবোর্ড আর হোর্ডিং, এগুলো দেখতে পাবেন রাজস্থান আর তামিলনাড়ুতে 500 টাকা খরচ করে ভবিষ্যতে 5 লক্ষ টাকা বাঁচান। তার মানে 500 টাকা দিয়ে আলট্রাসোনোগ্রাফি করে যদি দেখেন যে সন্তানটা মেয়ে হবে তাহলে অ্যাবর্শন করান। মেয়ে হলে তাকে বড় করতে 100,000 টাকা লাগবে আর যৌতুকে যাবে 100,000 টাকা। 500 টাকা খরচ করে ভবিষ্যতে 500,000 টাকা বাঁচান। শুনতে খুব ভালো। এই মেয়ে শিশু বা মেয়ে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটা হয় বলেই আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে পুরুষ আর নারীর অনুপাতটা এটাতে ব্যালেন্স নেই। 1901 সালের আদমশুমারি অনুযায়ী ইন্ডিয়াতে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে সে সময় মহিলার সংখ্যা 972 জন, 1901 সালের আদমশুমারি অনুযায়ী। তারপর বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে, এখন আগে থেকে জানা যায় সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে আর মেয়েদের উপর অত্যাচারও বেড়ে যাচ্ছে। 1981 সালের আদমশুমারি অনুযায়ী ইন্ডিয়াতে 1000 পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা 934 জন। তারপর 1991 সালের আদমশুমারি 1000 পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা 927 জন। তাহলে বিজ্ঞান আর প্রযুক্তি উন্নত হচ্ছে, মেয়েদের উপর অত্যাচারও বাড়ছে। আমি আগেও বলেছি পশ্চিমা বিশ্ব যে নারী স্বাধীনতার কথা বলে, এই স্বাধীনতা আসলে নারীর শরীরকে অবমাননা করে, তার সম্মান কেড়ে নেয়, তার আত্মাকে কলুষিত করে। যদি এই মেয়ে শিশু আর মেয়ে ভ্রূণ হত্যার মতো জঘন্য কাজটা বন্ধ হয় তাহলে ইন্ডিয়াতেও 20-30 বছর পরে পুরুষ আর নারীর অনুপাত ইনশাল্লাহ সমান হয়ে যাবে। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু মেয়ে শিশু হত্যাকে নিষিদ্ধ করেছেন এমন না, মেয়ে সন্তান জন্মানোর খবরে যারা দুঃখ পায় তাদেরকেও তিনি তিরস্কার করেছেন। পবিত্র কোরআনের সূরা নাহলের 58-59 আয়াতে বলা হয়েছে যে তাদের মধ্যে কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তার মুখ কালো হয়ে যায়, সে তখন মনে মনে খুব কষ্ট পায় আর সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও তাকে কি বাঁচিয়ে রাখবে নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে। আহ, কি জঘন্য চিন্তা!
যদি কেউ মেয়ে সন্তান জন্মানোর খবরে দুঃখ পায়, কোরআন তাকেও তিরস্কার করেছে। হত্যা অনেক পরের কথা, যদি মেয়ে সন্তান জন্মানোর খবর শুনে দুঃখ পান, আল্লাহ তাআলা সেটাও পছন্দ করেন না, তিরস্কার করেছেন, তিরস্কার করেছেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে চার নম্বর খণ্ড, নবীজি বলেছেন, যদি কেউ দুজন মেয়ে সন্তানকে আদর আর যত্নের সাথে বড় করে, তাহলে শেষ বিচারের দিন সে আমার এই দুই আঙ্গুলের মতো আমার কাছাকাছি থাকবে। এ সময় তার আঙ্গুল দুটো একেবারে লাগানো ছিল। আরেকটা সহিহ হাদিসে আছে, নবীজি বলেছেন, যদি কেউ দুজন মেয়ে সন্তানকে আদর যত্ন দিয়ে বড় করে তোলে, সে বেহেশতে যাবে। আমাদের নবীজি মুখে সমান অধিকার বলার পাশাপাশি তিনি দেখিয়ে দিয়েছেন, প্র্যাকটিস করেছেন তিনি নিজেও। একবার এক লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলের উপরে বসালো, কিন্তু মেয়ের সাথে এমন কাজটা করলো না। নবীজি তখন আপত্তি জানিয়ে বললেন, লোকটা সুবিচার করছে না, মেয়েকেও এভাবে চুমু দিয়ে আরেক কোলে বসানো উচিত ছিল।